এপিসোড শুরু হয় কামালা খানের আওয়াজের সাথে, যেখানে আমরা জানতে পারি যে সে এক সুপার হিরো ফ্যান, ক্যাপ্টেন মার্ভেলের জাবরা ফ্যান। একজন ইউটিউবার, সে সুপার হিরো সম্পর্কে ভিডিও আপলোড করে, যদিও বেশি ভিউ আসে না, তবুও এক দুটো কমেন্ট তাকে মোটিভেট করে, একদম আমার চ্যানেলের মতো। যেখানে সে অ্যাভেঞ্জার্স এন্ডগেমের কাহিনীটি আমাদেরকে শোনায়, ক্যাপ্টেন আমেরিকার ব্যাপারেও বলে। অবশ্য সেও জানে না এখন ক্যাপ্টেন মার্ভেল কোথায়। কামালা এক পাকিস্তানি মুসলিম পরিবার থেকে বিলং করে, আর তারা নিউ জার্সি শহরে থাকে। সে নিজে ইউটিউব ভিডিও এডিট করছিল, আর তার আমি তাকে আওয়াজ দেয় যাতে সে তাড়াতাড়ি করে, নইলে সে ড্রাইভিং টেস্টের জন্য লেট হয়ে যাবে। তার পরিবারে তার আম্মি আব্বু আর এক দাদা থাকে, তার দাদার নাম আমির আর সে খুব ধার্মিক। পরের সিনে আমরা দেখি কামালা ড্রাইভিং টেস্টিংয়ে আছে, সে গাড়ি এগোতে গিয়ে ভুলে ভুলে পিছিয়ে দেয়, যার ফলে গাড়িটি ধাক্কা মারে আর ট্রেনার তাকে টেস্টে ফেল করিয়ে দেয়। কামালার আব্বু আম্মি সেখানে চলে আসে আর ট্রেনারের সাথে একটু ঝগড়া করে কামালাকে সেখান থেকে নিয়ে চলে যায়। কামালার আম্মি কামালাকে বকতে বকতে গাড়িতে করে আনে, যেখানে বোঝা যায় যে কামালার আম্মি আমিরকে বেশি ভালোবাসে। নিউ জার্সি হাই স্কুলে কামালা পড়াশোনা করে, স্কুলে কামালাকে দেখে বোঝা যায় বাকিরা তাকে খুব একটা পছন্দ করে না। তার এক ফ্রেন্ড ব্রুনো আর নাকিয়া, ব্রুনোকে বেস্ট ফ্রেন্ড বলাই যেতে পারে। কামালা ব্রুনোকে বলে যে সে অ্যাভেঞ্জার্স কন ইভেন্টে ক্যারল ড্যানভার্সের কস্টিউম পরে যাবে, মানে সে ক্যাপ্টেন মার্ভেল হয়ে যাবে, কিন্তু কস্টিউমে একটু কাজ বাকি আছে। স্কুলের মাইকে মিস্টার উইলসন কামালাকে নিজের অফিসে ডাকে। কামালাকে সে বোঝায় যে সবসময় স্বপ্নের পৃথিবীতে থাকলে কিছু হবে না, নিজের লাইফেও মন দিতে হবে, আরও এই ধরনের সমস্ত জ্ঞান। পরে ব্রুনো কামালাকে বলে সে পরের বছরও যেতে পারে তার অ্যাভেঞ্জার্স কন ইভেন্টে, কিন্তু কামালা রাজি হয় না, কারণ অ্যাভেঞ্জার্স কন ইভেন্ট এই বছর থেকে শুরু হচ্ছে আর সেটা মিস করতে চায় না। কিন্তু কামালা যেতে পারবে না, কারণ তার ফ্যামিলি তাকে পারমিশন দেবে না। এদিকে আবার সে ড্রাইভিংয়ে কাণ্ড করে এসেছে, তার ওপর বাড়ির বাইরে রাত্রেবেলা এক মুসলিম ফ্যামিলির মেয়ে, একদমই হতে পারে না। ব্রুনো তাকে প্ল্যান শোনায় যে সে কী করে পারমিশন নেবে। বাড়িতে কামালা একটা বক্স পায়, তার নানি কিছু পাঠিয়েছে, সেখানে সে একটা ব্রেসলেট দেখতে পায়, কিন্তু তার আম্মি তাকে সেগুলো ভালো করে দেখতে না দিয়ে বলে এগুলো সব ফালতু আবর্জনা। আর আমিরকে ডেকে বলে এটাকে স্টোর রুমে রেখে দাও, আর কামালাকে নিজের সাথে নিয়ে যায় আমিরের বিয়ের কেনাকাটা আর বাকি কাজের জন্য, কারণ আমিরের বিয়ে ঠিক হয়ে গেছে, কিছুদিনের মধ্যে তার বিয়ে। এদিকে ব্রুনো কামালার বাড়ি আসে, কামালার আব্বুকে নিজের ইনভেন্ট দেখায় যে সে একটা অ্যাসিস্ট্যান্ট বানিয়েছে যে গুগল সিরি অ্যালেক্সার মতো কাজ করে। ততক্ষণে কামালা আমির সাথে ফেরে, কামালার আম্মি ব্রুনোকে কিছু খাবার দেয় আর ব্রুনো যেতে যেতে কামালাকে মনে করিয়ে দেয় পারমিশনের ব্যাপারটা। কামালা নিজের আম্মি আব্বুর কাছে যায় আর অ্যাভেঞ্জার্স কনের পুরো ইভেন্টের ব্যাপারে বোঝায় আর বলে সে সেখানে ক্যাপ্টেন মার্ভেলের কস্টিউম পরবে। শুনেই তার আম্মি রেগে যায় আর বলে, টাইট ছোটো কাপড় তুমি ভাবলে কী করে। কামালা বলে যে সে 16 বছর হয়ে গেছে আর সে কোনো ভুল করবে না, কিন্তু যেহেতু সে মাত্র 16 বছরের, তার উপর মুসলিম ফ্যামিলি সে পারমিশন পায় না। সে নিজের রুমে গিয়ে কাঁদতে লাগে, তার দাদা আমির এসে তাকে বোঝায় যে সে আম্মি আব্বুর সঙ্গে কথা বলবে, তাদের বোঝাবে। পরের দিন কামালা ক্যাপ্টেন মার্ভেলের কস্টিউম পরে চেক করে যে ফিটিং ঠিক আছে কি না, আর তার আম্মি রুমে আসে। কামালা তাড়াতাড়ি নিজের কস্টিউমের ওপর একটা সোয়েটার পরে নেয়। তার আম্মি এসে বলে ঠিক আছে তুমি যাবে অ্যাভেঞ্জার্স কনের ইভেন্টে, কিন্তু আব্বুর সাথে। তার আব্বু একজন হাল্ক হয়ে সেখানে আসে, ড্যাডি হাল্ক, আর কামালাকে বেবি হাল্কের কস্টিউম দেয়, যেটা কামালার পছন্দ হয় না, কারণ সে ক্যাপ্টেন মার্ভেলের ফ্যান, হাল্কের নয়। আর তাই রাগে আম্মি আব্বুকে কথা শুনিয়ে দেয়, যার ফলে তার আব্বু অনেক দুঃখ পায়। কামালার মুড পুরো অফ হয়ে যায়। কিছুক্ষণ পর ব্রুনো তাকে ছাদে ডাকে, কামালা তাকে সব বলে আর বলে সে ক্যাপ্টেন মার্ভেলের মতো হতে চায় আর পৃথিবীকে বিপদ থেকে বাঁচাতে চায়। ব্রুনো তাকে বলে যদি তোর এটা ইচ্ছা তো তুই অবশ্যই এরকমটাই হবি, আর তুই ক্যাপ্টেন মার্ভেলের মতনই পৃথিবী বাঁচাবি, আর আম্মি আব্বুর কাছে ক্ষমা চেয়ে নিবি, দেখবি তারা ক্ষমা করে দেবে। আর তাকে নিজের নতুন ইনভেন্ট ফোটন গ্লাভস দেখায়, কামালা সেটা পেয়ে খুব খুশি হয়ে যায় আর তার মুড ঠিক হয়ে যায়। পরের দিন কামালার মাথায় একটা প্ল্যান আসে আর সে ব্রুনোকে পুরো প্ল্যানটা শোনায়। অ্যাভেঞ্জার্স কনের দিন আমি তাড়াতাড়ি খাবার খেয়ে রুমে চলে যাব পড়াশোনার বাহানায়, আর বাড়ি থেকে লুকিয়ে পালিয়ে আসবো, আর আমরা দুজনে চলে যাব অ্যাভেঞ্জার্স কনের ইভেন্টে, আর ইভেন্ট শেষ করে আবার আমরা রুমে ফিরে যাব 9:20 মধ্যে। এদিকে তার কস্টিউমে কিছু পার্সোনাল টাচ দিতে হবে, কিছু ভেবে না পেয়ে সে স্টোর রুমে যায়, সে বক্সটি খোলে আর নানির ব্রেসলেটটা নিয়ে নেয়। প্ল্যান মতো সব কিছু ঠিকঠাক হতে লাগে, কিন্তু তারা 10 মিনিট লেট। তাড়াতাড়ি গিয়ে তারা বাসে ওঠে, কিন্তু কামালা নিজের সাইকেলটা বাসে ভরতে পারে না। শেষমেশ তারা পৌঁছে যায় অ্যাভেঞ্জার্স কনের ইভেন্টে। এই ইভেন্টটি শেখানো হয় যেখানে ক্যাপ্টেন আমেরিকার বাড়ি, যেখানে তার ট্রেনিং হয়েছিল, পরে সেটা শিল্ডের বেস হয় আর হাইড্রা সেটাকে ধ্বংস করে দেয়, আর এখন সেখানে এই ইভেন্ট হচ্ছে। সেখানে সবাই নিজের নিজের ফেভারিট সুপার হিরো কস্টিউমে এসেছে। সেখানে একটা জায়গায় টনি স্টার্ক আর নাতাশাকে ধন্যবাদ জানাচ্ছে নিজের বলিদানের জন্য, এরকম একটা পোস্টার আছে। ব্রুনো আর কামালা অনেক মজা করে, অনেক ফটো তোলে। কসপ্লের সময় ব্রুনো ব্রুস ব্যানার হয় আর কামালা ক্যাপ্টেন মার্ভেলের কস্টিউম পরে আসে, কিন্তু সে বাথরুমে ফোটন গ্লাভস ফেলে আসে আর সময় নেই বলে সে তাড়াতাড়ি নানির ব্রেসলেটটা পরে নেয়,
আর সেই ব্রেসলেটের ফলে তার মধ্যে কিছু সুপার ন্যাচুরাল শক্তি চলে আসে। সে স্টেজে ওঠে আর নিজেই বুঝতে পারে না যে তার মধ্যে কি হচ্ছে আর সে কি শক্তি ব্যবহার করবে বা কিভাবে করবে, কিন্তু এতে অডিয়েন্সরা সেটা বোঝে না, তারা খুব তাদেরকে খুব ভালো লাগে। কিন্তু তার হাত থেকে যে এনার্জি বিমগুলো বেরোচ্ছিল তার ফলে ইভেন্টে একটু ঝামেলা হয়ে যায়, অনেক জায়গায় অনেক কিছু ভাঙাচোরা হয়ে যায়। সেখান থেকে তারা তাড়াতাড়ি পালিয়ে আসে। কামালা ব্রুনোকে বলে যাতে সে তার এই শক্তির ব্যাপারে কাউকে কিছু না বলে, আর জানালা দিয়ে রুমে ঢুকেই দেখে আম্মি বসে আছে, কারণ তারা 9:20 প্ল্যান করেছিল কিন্তু তারা বাড়ি ঢুকে রাত 11:00 পর। তার আম্মি তাকে খুব বকে আর রুম থেকে চলে যায়। আম্মি যেতেই কামালা বেডে শুয়ে পড়ে আর নিজের এই শক্তির জন্য খুশি হতে লাগে, আর এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডে এক এন্ড ক্রেডিট সিনও আছে যেখানে ড্যামেজ কন্ট্রোল অফিসারদের দেখায়। সেখানে আমরা এক ব্যক্তিকে দেখি যে স্পাইডারম্যান নো ওয়ে হোমে পিটারকে অ্যারেস্ট করেছিল। তারা অ্যাভেঞ্জার্স কনের ইভেন্টের ঝামেলার ভিডিওটি পায় আর কামালাকে অফিসে আনার আদেশ দেয়। তো বন্ধুরা, এই ছিল মিস মার্বেলের প্রথম এপিসোডের ডিটেলস, যেটা আমি তোমাদের সামনে বললাম। তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো, আর এই ধরনের আরও অনেক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আমি এই ধরনের অনেক 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 ভিডিও আনতে চলেছি। গুড বাই।